পাওয়ার করিডর্রু হা ব্রিটিশ ছাপ কিংস ওয়ে হেলা কর্তব্য পথ কেন্দ্র সরকার ড্রিম প্রোজেক্ট সেট্রাল ভিষ্টা আভেন উদ্ঘাটন করছেন প্রধানমন্ত্রী নরে মোদী নেতাজী সুভাষচন্দ্র বোসমূর্তি অনাবরণ হয়েছে রাষ্ট্রপতি ভবনর ইন্ডিয়া গেট যা লম্বি মার্গ রাজপথক কর্তব্য পথে নামিত করা শুক্রবার রাজাঙ্ক রাস্তা পালটাব প্রজাঙ্ ভিভিআইপি রোড রে পা থাপবে সাধারণ জনতা বর্তমান সেন্ট্রা ভিষ্টা আভেনউ কার্যক্রমর সিধা প্রসারণ আপনার দেখিপাও যে উপস্থিত অনেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নয় ভারতের এক ন করিডর রু হটি গুলামী প্রতীক রাজপথ হয়েছে কর্তব্য পথ মেগা প্রকল্প সেন্ট্রাল ভিষ্টা আজ লোকর্পিত হচ্ছে চমৎকার সুন্দর এবং ভব্য সেট্রাল ভিষ্টা আভেনউ যাক দেশপ্রাই সমর্পিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেন্ট্রাল ভিস্টা পুনর্নির্মাণ যোজনা অন্তর্ভুক্ত দিল্লি বিজয় চৌক্রু ইন্ডিয়া গেট পর্যন্ত মেগা প্রকল্পর শুভ উদ্ঘাটন করেছেন প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজর প্রতীক রাজপথ কর্তব্য পথরে নামিত হয়েছি। প্রধানমন্ত্রী নেতাজী সুভাষ বোষঙ্ক প্রতিমূর্তি অনাবরণ করছেন এপটে আজাদি অমৃত মহোৎসবের আগকু বড়ুচি দেশ পঞ্চতরী বর্ষর স্বতন্ত্রতার লিপিবদ্ধ হয়েছে আউ এক ইতিহাস রাষ্ট্রপতি ভবনরু ইন্ডিয়া গেট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটর লম্ব রাস্তার কবল নাম পরিবর্তন হয়েছি তা নুহে ভি অন্তমধ্য ঘটিছি। অন্ত মার্গরে কবল ভিভিআইপি ব্যক্তি যাতায়াত করুলে তাহা সাধারণ পাই খোলি দিয়া যাইছি। কর্তব্য পথরে নালি গ্রানাইট্রে তেয়ারি হয়েছি ব্যাঙ্ক ওয়ে চারিপটু ঘে রই সবুজিমা তিন নবে হাজার বর্গমিটর গ্রীন এরিয়া লাগি চারি হাজার সাতআশীটি গছ আলোকীকরণপ্রাই রয়েছে শহে তেত্রিশ লাইট পোস্ট কর্তব্য পথে রয়েছে ফুড ষ্টল সাধারণ জনতাকাত দিল্লি মেট্রো পক্ষ শুক্রবার যোগাই দিয়ে যাব বস সেবা ভৈরন রোড রু ন্যাশন টাডিয়ম গেট নম্বর ওয়ান পর্যন্ত চাল ছিল উনিশশো এগাররে কোলকাতার দিল্লি স্থানা রাজধানী সেত ব্রিটিশ ভাইসরায় লে জর্জ ফাইভ তা সম্মানার্থে এই মার্গর নাম রখা যাই কিংস ওয়ে যা কি আজ পরন হয়েছে যতিহাস জাঁয়া চেষ্টা করব, তাহলে একথা নিশ্চয় জাঁয়া দরকার যে উনিশশো এগারো মশার কোলকাতার দিল্লি স্থানা রাজধানী। এবং সে সময় ব্রিটিশ শাসন চালা এবং ব্রিটিশ ভাইস থিলে জর্জ ফাইপ। এবং তা সম্মানার্থে বা তা উদ্দেশ্যের হি এই মার্গর না রখা যাই কিংস ওয়ে কিন্তু ভাৰত স্বাধীনতা পাই দশন্ধি পৰে দশন্ধি বিতিগল তাৰপৰা মধ্য এই বৰ পৰিৱৰ্তন হৈ না পৰিৱৰ্তন কৰা যায় না উনৈছশ ষড়চাছৰেশ স্বাধীন হোৱা নাম কৰাৰ ৰাজপথ অৰ্থাৎ স্বাধীনতা পৰে এহন হৈছিল ৰাজপথ তি কিংছ ৱেৰ অনুবাদ অৰ্থাৎ ইংৰাজীৰে যাওঁ আমি কিংছ ৱে কওঁ তাক অনুদ কৰি ৰাজপথ কৰি দিয়া যায় কিন্তু মূল না বা মূল সংজ্ঞা যাতে পৰিৱৰ্তন হৈ ন এর ডিজাইন সে সময়ের করে ব্রিটিশ আর্কিটেক্ট সার এডিন লুটেস যা ব্রিটিশ শাসনর গোলামি প্রতীক দুই হাজার প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে নিজের ড্রিম প্রোজেক্ট যা আজ বাস্তবতার রূপ নেই